আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই যে আমি কালকে যে গাব নিয়ে আসছিলাম কাকি, ওগুলো এখন বিকালবেলা আমি এখন কেটে খাবো, আর হুমায়রাও ঘুম থেকে উঠছে, এই জন্য ওকে একটু পাস্তা দিছি। ও অনেক কান্নাকাটি করছে, করে পাস্তা মানে খাচ্ছে, অনেক আদর করার পরে মানে সুজা হয়েছে হুমায়রা, আর আরাফ তো খেলা করতেছে, আর আমি ওই যে কাকি কেটে নিছি, এখন আমি খাবো আর হুমায়রার সাথে একটু কথা বলবো, হুমায়রাকে একটু টাইম দিব। এই তো এটা সন্ধ্যাবেলা, আমি সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করছি। যে কাকিগুলা আমের মতো লাগে খাইতে, কিছু অনেক মিষ্টি, এত বেশি খাওয়াও ঠিক না, তারপর হোক ভালো লাগে এগুলা। এই তো পরদিন সকালে হুমায়রাকে আমি স্কুলে দিতে যাচ্ছি, ওকে আমি বাসে উঠাইয়া আবার আজকে একটু আবার ফ্রিক্সে ঢুকবো। প্রতিদিনই একটা একটা এই মানে মনে থাকে না, ফ্রিক্সে ঢুকলে পরে ওই যে আমি ডিম নিয়ে আসতে যাব, ওই জন্য হুমায়রাকে একটু শুট করলাম, আর বাহিরের দৃশ্যটাও আপনাদেরকে একটু শেয়ার করলাম। ঠান্ডায় আমার কণ্ঠ জানি কেমন হয়ে গেছে। এতে আমরা দুইজন চলে চলে যাচ্ছি, ওইদিক দিয়ে চলে যাব। আজকের দিনটা অনেক সুন্দর ছিল, রৌদ্র উঠছে। ওই তো হুমায়রাকে আমি বাসে উঠাইয়া দিয়া চলে আসছি মার্কেটে, ফ্রিক্স মার্কেটে। ওইখান থেকে আমি ফুলকপি নিব, টমেটো নিব, আর নেব ওই যে পেপেরুনি, ওগুলাকে পেপেরুনি বলে ইটালিয়ানে, আর তো ইংলিশে মনে হয় ক্যাপসিকাম। এই তো আর ক্যারট নিব, যে ওগুলো আমি নিব না, এগুলো অনেক মিষ্টি, বাদামের তিলের খাজার মতো আর কি, এগুলা জন্য আপনাদেরকে একটু দেখাইলাম। বাংলাদেশে পহেলা বৈশাখে মেলা হইলে এগুলা উঠে। এরপরে আমি বাসায় চলে আসছি, আর সাদিকে আরাফে সব উলট ফলট করতেছে, ওই দিক দিয়ে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল, মানে ফুলের টব ছিল, আমি তো সব উঠায় রাখছি, কারণ আরাফে এখন হাঁটা শিখছে, তো টুকটুক করে হাঁটে, সব ফালাইয়া দে, ফালাইয়া ভেঙে ফেলা, এই জন্য ওকে আমি পরিষ্কার করে দিয়া খাওয়া দাওয়া করাইয়া এখন আমি চলে আসছি আমাদের জন্য নাস্তা করতে মানে বানাইতে, সরি। এই যে আমি তিনটা ব্রেড ভেজে নিচ্ছি হুমায়রার বাবার জন্য, আর আমি একটা ডিমের ফুম করে একটা ডিম ভাজি করব, ওইটা আমি কে নিব আর হুমায়রার জন্য একটু রাখবো, আর হুমায়রার বাবাকে ডিম পোস্ট করে দিয়ে দিব ব্রেড দে, ওকে কে নিবে। এটার মাঝে আমি একটু প্রথম একটু দিছি, 1 টেবিল চামচের মতো চিনি দিছি, এত বেশি চিনি দিই নাই, এরপরে একটু লবণ দিছি, আর ওই যে আমি ডিম পোস্ট করতেছি, ও আবার ডিম মানে একবারে ভালো করে ভাজার পরে খাইতেছা, এই জন্য আমি এটা ভালো করে মানে ভেজে দিচ্ছি। যদি একটু কাঁচা থাকে তাহলে খায় না। আর আমার নাস্তাটা বানায় নিচ্ছি, ওই যে আমি এটাকে একটু ফুম করে নিব, একটু বিট করে নিয়া, তারপরে ওই ডিমের হলুদ অংশটা দিব, দিয়া পরে একটা ডিম ভাজি করব, উপর দিয়ে আমি গোলমরিচের গুঁড়া দিব, দেয়া এটা ভেজে মানে আমার নাস্তা হয়ে যাবে। এরপরে আমি ডিমের হলুদ অংশ দিছি, মানে একটু কেক কেক লাগে খাইতে, এই জন্য আমি প্রায় এরকম করি, যে ওই তেলের মাঝে আমি এটা ভেজে নিব, আপনারাও করে দেখবেন, খেতে অনেক মজা হয়, বাচ্চারা খায়।
যাদের বাচ্চা ডিম খায় না তাদেরকে এরকম করে দিবেন, ওরা কেক মনে করে খায়া নিবে। ওইটার উপর দিয়ে একটু লাল মরিচের গুঁড়াও অ্যাড করা যা, আমি দিব না, আমি দিব শুধু গোলমরিচের গুঁড়া। যে ব্ল্যাক পেপার দিয়ে আমি উল্টায় দিছি, যে উল্টানোর পরে দেখছেন আমি একটু ভেঙে দেখছি কিরকম হচ্ছে, মানে একটু কেকের মতন হচ্ছে, এই জন্য বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। যে গোলমরিচের গুঁড়া যে আমি দিছি, মানে এত মিষ্টি দেই নাই, কারণ আমি এত বেশি মিষ্টি খাই না। দেখছেন অনেক সুন্দর হয়েছে, আপনারাও করে দেখবেন, মানে সকালে একটা ভালো একটা নাস্তা হয় ডিমের। তারপরে আমাদের রংসা বসায় দিছি, ওই যে আমি এখন রংসা খাবো আর কাজ করব প্রতিদিনের মতো। আজকে আমি কি জানি বলে এটাকে মূলা দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর আমি রুই মাছ রান্না করি, হুমায়রা রুই মাছ পছন্দ করে, এই জন্য বাচ্চা যেটা পছন্দ করে আমি এটাই রান্না করি, আমরাও এটা খাইয়া নেই। আর আমাদের জন্য আলুর ভর্তা করব, আলু আর মাছ একসাথে দিয়ে একটা ভর্তা করব। ওই যে ভর্তার জন্য লাগবে আমার পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, আর একটা শুকনা মরিচ, টেলি দিছি এটা, আর আমার ফ্রেশ ধনে পাতা নাই, ফ্রিজের ধনে পাতা আমি দিছি। আর ওই যে আলু আমি আগেই চুলাইয়া ভেঙে রাখছি, আর মাছগুলাও কাটা ফালাইয়া রাখছি। ওই যে ওগুলো সবগুলো একসাথে, মানে পেঁয়াজ মরিচ লবণ সরিষার তেল ধনে পাতা একসাথে কষলাইয়া, পরে আমি আলু আর মাছের সাথে মানে ভালো করে মিশাইয়া একটা ভর্তা করে নিছি। আপনারা এই ভর্তাটা করবেন, আমাকে একটা ছোট বোনে শিখাইছে, ওই ভর্তাটা অনেক মজা হয় আলু আর মাছ একসাথে। এই তো, এরপরে আমার রান্না বান্না শেষ। এই যে ওই যে হুমায়রার বাবা একটা কফি মেশিন আনতে গেছে, এই জন্য আমি বলছি একটু ভিডিও করে নিয়ে আসতে, এই জন্য আপনাদের জন্য আমার জন্য একটু ভিডিও করে নিয়ে আসতে, এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। ওই যে এটা মিডিয়া ওল্ডে গেছে, আরো অনেক জায়গায় গেছিল, কিন্তু কাফি মেশিন কেনার জন্য ওইখানে গেছে, যাইয়া বলছি একটু ভিডিও করতো, ও করছে, ও করতেছে না, ও লজ্জাফা। তারপর আমি বলছি একটু একটু নিয়ে আসতো দয়া করে, এই জন্য নিয়ে আসছে। আমি আগে প্রায় যাইতাম, কিন্তু এখন আর যাইতে পারি না। যে একদিন গেছিলাম আমার মোবাইলের জন্য, ওটা কমেডে গেছিলাম, মিডিয়া ওয়ার্ল্ডে যাই নাই। প্রথম প্রথম যখন ইটালিতে আসছি, ওই যে ওইখান থেকে আমরা কফি মেশিন নিচ্ছি। এখন তো শীত আসছে, আবার বাহিরে অত বেশি যাওয়া যায় না, আর আমার কফি খাইতে হয়, আমি সকালে একটু চা খাই, বিকালে একটু কফি খাই, শীতের দিন আসছে আসলে, মানে সব সময় খাই না কফিটা, মন চাইলে আর কি খাই, এই জন্য। এখন খাবো, এখন তো মেশিন নিয়ে আসছে, এই জন্য এখন খাওয়া হবে। আর সবাই যে আমাদের মেশিন নিচ্ছে হুমার বাবা, আবার মেশিনের মানে কাফিগুলা ওইখান থেকে নিতে হয়। ও যে ও গেলে তো মোবাইল দেখবে, এটা মাস্ট, আমি এই জন্য আগে রাগ করতাম, মানে আমার আমার হচ্ছে যখন আমি কিনবো তখন দেখবো, যে টিভি টুবি সব ভিডিও করছে, টিভি গুলো অনেক সুন্দর। আমরা কতদিন আগে একটা কিনছি, আর একটা আগের ছিল, ওইটা এখন আর দেখি না, ওইটা ওই রুমে ফুরে রয়েছে।
আসলে টিভি দেখা আমাদের বেশি হয় না, হুমায়রাই দেখে সব সময়। তো অনেক সুন্দর সুন্দর টিভি, ইচ্ছা করে কিনে দেশে নিয়ে যাই। আজকের আমার ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, কারণ ইতালির পরিস্থিতি অনেক খারাপ। মানে সবাই সতর্ক মতে আছে, সবাই মাস্ক হ্যান্ড স্যানিটাইজার সবই করে, এখন যদি আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করে। এটাই ওই যে ওই ঘুড়িটা দেখছে, হয়তো বা ঘুড়িটা কিনবে, পছন্দ হয়েছে বলে কিনলে দু একদিনের ভিতরে কিনে ফেলাইবে। যদি একটা কিছু হুমায়রার বাবার পছন্দ তো এটা নিয়ে আসবি, হয়তো বা আমার এরপরে বলে আগে টিকি নিয়ে আসে। আর ওর ঘুড়ি অনেক পছন্দ, কতগুলা ঘুড়ি যে ঘরের ভিতরে একমাত্র আল্লাহ জানে। ঘুড়িটা মনে হয় পছন্দ হয়েছে এই জন্য বারবার ঘুড়িটা দেখতেছে, আপনাদেরকেও দেখাচ্ছে। সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন ঘুড়িটা কেমন, তাইলে হয়তো বা হুমায়রার বাবা কিনবে। আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে সুস্থভাবে থাকতে পারি, আল্লাহ যাতে সবাইকে সেভ করে। বাহিরে গেলে অনেক আতঙ্কের মাঝে থাকতে হয়, কি এক পরিস্থিতি আসছে, মানে সবই চেঞ্জ হয়ে গেছে গা। আগে আমরা কত সুন্দরভাবে চলাফেরা করতাম। এই তো, তাহলে আমি কাফি বানায় নেই, বাসায় নিয়ে আসার পরে আপনাদেরকে দেখ। ওই যে আমরা একটা আজকে একটা কাফে মেশিন কিনে নিয়ে আসছে, ওইটা এখন হুমায়রার বাবা আনবক্সিং করে দেখাবে। আমরা এখন খাওয়া দাওয়া করছি, ওই যে ভর্তাটাও অনেক মজা হয়েছে, আপনারা এই ভর্তাটা করবেন। এখন এই আমরা একটা কফি খাবো, দুজনে দুটা কফি করে নিব, এজন্য আপনাদেরকেও শেয়ার করলাম। ওই যে এইভাবে কফিটা পরে আমি দেখাবো, এখন আমি একটা কফি বানায় নিব। কারণে এখন বাহিরে বেশি একটা যাওয়া ঠিক না, এই জন্য আর আমরা তো কাফি খাই, এই জন্য ওর বাবা বলছে যে আমরা একটা মেশিন নিয়ে আসি, তাহলে আমরা ঘরে বসে খাইতে পারবো। এরপরে যদি বাহিরে যাই তাহলে কিনে নিব। এই যে আমাদের কাফি মেশিন, এই তো এখন আমি একটা কাফি করব, করে আপনাদেরকে দেখাবো। ওই যে কাফি, এগুলা দিয়ে কাফি বানাইতে হয়, এটা দিয়ে এখন বানাবো আমরা। ওই যে ওইটা দিলে একটা কাফি হয়ে যাবে, এখন ওটার সাথে দুধও অ্যাড করা আছে। কাফি মেশিনের শব্দ, কাফি যে এখন আমরা কাফি খেয়ে নিব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।